বন্ধুর ফ্ল্যাটে রহস্য মৃত্যু তরুণীর। অর্ধনগ্ন অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছে বলেই পুলিশ সূত্রের খবর। শারীরিক অসুস্থতায় মৃত্যু নাকি ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে। সিবাই সাত শহীদ নগর এলাকায় এই ঘটনার তদন্ত শুরু করেছে গড়ফা থানার পুলিশ। নিহত 36-এর মধুরিমা রায়। বৃহস্পতিবারের পর শুক্রবার সন্ধ্যে বন্ধু বিকাশ পার্টি ছিল, আর সেই পার্টিতেই যোগ দিয়েছিলেন এই তরুণী। সঙ্গে পার্টিতে যান তনু। জানা যাচ্ছে বন্ধুর ফ্ল্যাটে রহস্যজনক মৃত্যু ঘটেছে এক তরুণীর। অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়েছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনো কারণ রয়েছে সেটিকে দেখা হচ্ছে। বৃহস্পতিবারের পর শুক্রবার সন্ধ্যে বন্ধু বিকাশ দত্তর পার্টি ছিল তাদের। ওই পার্টিতেই যোগ দিয়েছিলেন তরুণীর, সঙ্গে ছিল তার বোনও। ২/৭ শহীদ নগর এলাকায় এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিহত বছর 36-এর মধুরিমা রায়। তিনি বৃহস্পতিবার পার্টিতে গিয়েছিলেন যেখানে তার বোনও তার সাথে ছিল। রাত ১২টা নাগাদ বাড়ি ফেরার চেষ্টা, সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন তিনি জানা যাচ্ছে। আর তারপরে সেই আচমকা বেসামাল হয়ে পড়ে যান। কিন্তু এই ঘটনার তদন্ত এখনো চলছে। আপনাদের আপনাদের ফের জানিয়ে রাখি, উৎসবের মধ্যে ফের আরেকবার রহস্য মৃত্যু তরুণীর ঘটনা ঘটল। বন্ধুর ফ্ল্যাটে রহস্য মৃত্যু হয় এক তরুণীর। অর্ধনগ্ন অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছে পুলিশ আছে। শারীরিক অসুস্থতায় মৃত্যু নাকি ঘটনার নেপথ্যের অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে। ২/৭ শহীদ নগরে ঘটনার তদন্ত শুরু করেছে গড়ফা থানার পুলিশ। নিহত বছর 36 রায়। বৃহস্পতিবারের পর শুক্রবার সন্ধ্যে বন্ধু বিকাশ বাড়িতে পার্টিতে গিয়েছিলেন তারা, আর সেই পার্টিতে তার সঙ্গে তার বোনও জানা যাচ্ছে। জানা গিয়েছে পার্টিতে আকণ্ড মদ্যপান করেছিলেন। রাত ১২টা নাগাদ তিনি বাড়ি ফেরার চেষ্টা করেছিলেন। এই সম্পর্কে নেব আমাদের প্রতিনিধি সৌভিক সান্যালের সঙ্গে। সৌভিক, কি পুলিশ সূত্রে কি জানতে পারছো ঘটনাটি ঘটেছিল? পুলিশ সূত্রে খবর, গড়পা ফ্ল্যাট থেকে এক মহিলা কিন্তু ইতিমধ্যে চাঞ্চল্য ছড়ায় এলাকায়, এবং ইতিমধ্যে গড়পা থানার পুলিশ এসে মহিলাকে উদ্ধার, কিন্তু অর্ধনগ্ন অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে একজন থানায় ছিল এবং লিভিং করতো পুলিশ সূত্রে খবর। সেই জন্যই কিন্তু পুলিশ ইতিমধ্যে কিন্তু তাকে আটক করে নিয়ে গেছে, প্রক্রিয়া চলছে। তবে যতক্ষণ প্রাথমিক অনুমান করা হবে ততক্ষণ কিন্তু বোঝা যাবে না, যেহেতু অর্ধনগ্ন অবস্থায় পাওয়া গেছে। পুলিশ ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে তাকে ময়নাতদন্ত করছেন, এবং এই সেই ময়নাতদন্তের রিপোর্ট এলেই কিন্তু বোঝা যাবে যে খুন নাকি অস্বাভাবিক কোনো মৃত্যু, সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ সানি তোমায়। যেমনটা আপনারা শুনলেন, মদ্যপানের কারণে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন নাকি অন্য কোনো কারণ রয়েছে সেই ঘটনা এখনো তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যেই তরুণীর দেহ ময়না তদন্তের জন্য পুলিশ নিয়ে গিয়েছে। তরুণীর বন্ধু বিকাশ দত্তকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। Thank you.
Gracias.